তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রয়্যাল সুন্দরবনের পক্ষ থেকে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি ভেনামি ধরতে। তো ভেনামিটা কি, আমরা যেখানে যাচ্ছি মাছটা ধরতে, তো সেই জায়গাটা গেলে বোঝা যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম যে আমরা যে জায়গাটা থেকে এই মাছটা ধরবো, ভেনামি। তো এখান থেকেই ধরবো। আর আমরা এসে, আমরা যখন এসেছি, তো সম্পূর্ণ মাছ ধরার প্রসেস আর কীভাবে মাছটা ধরছি সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটা স্কিপ করলে আপনারা অনেক কিছুই মিস করে যাবে আর পুরো ভিডিওটার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখতে থাকুন। আমরা যখন এখানে পৌঁছেছিলাম অনেকটাই জাল টানা হয়ে গেছিলো, আর অল্প কিছু টানা জাল টানা বাকি আছে। তো একটু পরেই আমরা সমস্ত মাছগুলো তুলবো, আপনারা দেখবেন আর জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। দে আর দে।
তো বন্ধুরা, এই মাছ ধরাটা সম্পূর্ণ একটা প্রসেসিংয়ের ভিতরে হচ্ছে। এখান থেকে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে, তারপর মাছগুলো মাপা হচ্ছে, তারপর মাছগুলো গাড়িতে তুলছে, তারপর বরফ করছে। তো সম্পূর্ণ প্রসেসটা আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমি ছেড়ে দিচ্ছি রে, আমি ছেড়ে দিচ্ছি রে। একটা গো ইধর মে ইতনা আদমি আর ইধর মে সালা দো আদমি
এখানের কাজ শেষ, এইবার মাছগুলোকে বরফ করতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে এই সমস্ত ক্রেটগুলো ভর্তি করে মাছ নিয়ে যাওয়া হবে আর সারাদিন মাছ ধরা হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো।